আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। সংবাদের শুরুতেই সংবাদ শিরোনাম। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সম্মত মিয়ানমার, 22 আগস্ট থেকে শুরু হচ্ছে প্রত্যাবাসন কার্যক্রম, খবর রয়টার্সের। ঈদের পর বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, নতুন করে একদিনে হাসপাতালে ভর্তি 1900 রোগী। খালেদা জিয়াকে মুক্ত করতে বিএনপি তেমন কিছুই করতে পারেনি, স্বীকারোক্তি মির্জা ফখরুলের। এবং ঈদ শেষে ভোগান্তি ছাড়াই রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। এবারে বিস্তারিত। অবশেষে রোহিঙ্গাদের ফিরিয়ে নিচ্ছে মিয়ানমার সরকার। বৃহস্পতিবার দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। রয়টার্সের খবরে বলা হয়, আগামী 22 আগস্ট প্রাথমিকভাবে 3,540 জন রোহিঙ্গা নাগরিককে ফিরিয়ে নেবে মিয়ানমার। বাংলাদেশ থেকে পাঠানো 22,000-এরও বেশি রোহিঙ্গার তালিকা থেকে মিয়ানমার 3,540 জনকে ফিরিয়ে নেওয়ার জন্য বাছাই করেছে। রয়টার্সের খবরে আরও বলা হয়, মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিয়ান্ট থো জানিয়েছেন, আগামী 22 আগস্ট বাছাই করা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সম্মত হয়েছেন তারা। বাংলাদেশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, ছোট পরিসরে নতুন করে প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হয়েছে, তবে কাউকে জোর করে ফেরত পাঠানো হবে না। খালেদা জিয়াকে মুক্ত করতে এখন পর্যন্ত বিএনপি তেমন কিছু করতে পারেনি বলে নিজেই স্বীকার করলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য নেতা কর্মীদের খালেদা জিয়ার মুক্তির আন্দোলন জোরদার করার তাগিদ দিয়েছেন তিনি। খালেদা জিয়া জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দুর্নীতির মামলায় সাজা পেয়ে দীর্ঘ প্রায় 18 মাস ধরে কারাবন্দী আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কারাবন্দী অবস্থায় টানা চতুর্থ ঈদ কাটালেন সাবেক তিনবারের এই প্রধানমন্ত্রী। এ অবস্থায় একদিন পর দলীয় চেয়ারপারসনের 75তম জন্মবার্ষিকী পালন করল তার দল বিএনপি। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই খালেদা জিয়াকে আটকে রেখেছে সরকার। আমাদের দুর্ভাগ্য যে আমরা এমন কিছু করতে পারছি না যার মধ্যে দিয়ে আমরা তাকে আন্দোলনের মধ্য দিয়ে বের করে নিয়ে আসতে পারবো। আজকে আদালত, আইন আদালত, আমরা জেনে গেছি যে তাদের ভূমিকা কি, তারা কি করছে না করছে। আজকে আমাদেরকে সুসংগঠিত হতে হবে, আমাদেরকে আজকে সুসংগঠিত করে এই আন্দোলনের মধ্যে দিয়েই দেশনেত্রী বেগম খালেদাকে মুক্ত করতে হবে। বন্ধুগণ, এর কোনো বিকল্প নেই। সরকার উন্নয়নের নামে মানুষকে বিভ্রান্ত করছে দাবি করে মির্জা ফখরুল বলেন, দেশকে পরনির্ভরশীল করতেই পরিকল্পিতভাবে চামড়া শিল্পকে ধ্বংস করছে তারা। এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে, এক সময় পাট শিল্প ধ্বংস করা হয়েছে আর আজকে ধ্বংস করা হচ্ছে চামড়া শিল্পকে। বন্ধুগণ, সুদূর প্রসারী যে ষড়যন্ত্র, যে চক্রান্ত বাংলাদেশকে পরনির্ভরশীল করার, সেই কাজ বহুদূর এই সরকার এগিয়ে নিয়ে গেছে। গণতন্ত্রের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে খালেদা জিয়াকে মুক্ত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন মানুষ। লম্বা ছুটির কারণে বাস, ট্রেন ও লঞ্চে যাত্রী চাপ যেমন কম ছিল, তেমনি ভোগান্তির অভিযোগও ছিল কম। তবে ঈদের দুদিন পর আবারও হেরফের হচ্ছে ট্রেনের সময়সূচি। কোনো কোনো ট্রেন নির্ধারিত সময়ের 3-4 ঘন্টা বিলম্বে ঢাকায় ফিরেছে। বিস্তারিত একরামুল হক সায়মের রিপোর্টে। কদিনের বিরতির পর আবারও লাখো মানুষের পদচারণায় মুখর হয়ে উঠছে রাজধানী। মাঝখানে কদিন স্বজনের সাথে কাটিয়ে জীবন জীবিকার প্রয়োজনে সেই একই রকম ছুটে চলা। এখনও যেন চোখের সামনেই প্রিয়জনের প্রিয় মুখখানা। ছোটবেলার সেই গ্রাম থেকে অনেকে সাথে এনেছেন আপনজনের দেয়া উপহারও, খাবার সাম্রীও। জামা কাপড় কিনে দিছে আম্মু, ক্রিকেট খেলার একটা ব্যাট কিনে দিছে, হাতের আটা আছে, নারকেল আছে, অনেক কিছু আছে। খুশি লাগছে, নিজের বাড়িতে গেছি অনেকদিন পরে। সকালে কমলাপুর রেল স্টেশনে ছিল ঢাকায় ফেরা মানুষের স্রোত। তবে অন্যবারের তুলনায় ঈদে ঢাকায় ফেরা মানুষের চাপ ছিল স্বাভাবিক। কয়েকটি ট্রেন এখনও কাটিয়ে উঠতে পারেনি বিলম্বিত সময়সূচি। খুলনা থেকে সুন্দরবন এক্সপ্রেস 4 ঘন্টা ও দিনাজপুর থেকে নীলসাগর ঢাকায় ফিরেছে 2 ঘন্টা দেরিতে। এছাড়া রংপুর এক্সপ্রেসের বিলম্ব 5 ঘন্টার মতো। 2 ঘন্টা, আড়াই ঘন্টা লেট,
মানে যেখানে সেখানে থামছে। জার্নিটা খুব সুখকর হয় নাই লেটার জন্য। এদিকে সড়কপথে যাত্রীরা ঢাকায় ফিরেছেন স্বাচ্ছন্দ্যে, তবে যাত্রী ও চালকরা জানিয়েছেন মহাসড়কে ছোট গাড়ির চাপ বেশি থাকায় বাসের গতি কিছুটা কম ছিল। ওদিকেও জ্যাম, এদিকেও জ্যাম, ফুটপাথে গাড়ি মানে উল্টা দিকে ঢোকানোর কারণেই জ্যামটা বাড়ছে। সদরঘাট লঞ্চ টার্মিনালেও ঢাকায় ফেরা মানুষের ভিড় কম ছিল। যারা ফিরছেন তাদের বেশিরভাগই কর্মজীবী, আবার কেউ যাত্রাপথের ভোগান্তি এড়াতে আগেভাগেই ঢাকায় ফিরছেন। আগেভাগে ভিড় কম থাকবে এই জন্য আসছিলাম, কিন্তু ভিড় ছিল। আমরা একটু আগে চলে আসছি এই জন্যই, যাতে করে একটু রেস্ট নিতে পারি। সংশ্লিষ্টরা জানিয়েছেন শনিবার বাড়তে পারে ঢাকায় ফেরা মানুষের চাপ। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বঙ্গবন্ধুর হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার জন্য আইনি ও কূটনৈতিক লড়াই চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শোক দিবসের আলোচনায় তিনি আরও বলেন, হত্যাকারীদের চারজনের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে, এর মধ্যে আমেরিকায় যিনি আছেন তাকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার আশাবাদী। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ঈদের পর এখনও পুরোপুরি জমেনি রাজধানীর কাঁচা বাজার, আগের দামেই বিক্রি হচ্ছে সবজি। আর এক মাসের ব্যবধানে মানভেদে বেড়েছে আদা রসুন ও ডালের দাম। কুরবানির পর মাংসের চাহিদা না থাকলেও ভরা মৌসুমে কয়েক গুণ বেড়েছে ইলিশ বিক্রি, আরও জানাচ্ছেন শারফুল আলম। ঈদের পর প্রথম ছুটির দিন, অনেকটা আয়সীভাবেই সবজির পসরা নিয়ে ক্রেতার অপেক্ষায় বিক্রেতারা। দীর্ঘ ছুটির কারণে বাজারে সরবরাহ কম, এমন অজুহাতে টমেটো শসা কাঁচামরিচের দামও বেশি। শসা 100 টাকা কেজি, এটাই যে আগে 100 টাকা ছিল না, 40 টাকা 50 টাকায় কিনতে পারতাম। মরিচের দামটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। এখনো ঈদ ভাঙ্গা বাজার তো দেখা যায় কোনো গাড়ি ঘুরে আসতেছে না, মাল আসতেছে না, অনেকেই দেখা যায় বাড়ি ঘরে চলে গেছে, আসতেছে না, মানে এই কারণে দামটা একটু শুধু দাম বেশি। সরকারি বিপণন সংস্থা টিসিবির তথ্য অনুযায়ী এক মাসের ব্যবধানে শতকরা 36 ভাগেরও বেশি বেড়েছে রসুনের দাম, চড়া আদা ও ডালের বাজারও। আদা রসুনগুলা ঈদের আগে যে দাম বিক্রি করতে আসি এখন ওই দামই বিক্রি করতে আসি, আমরা নতুন করে আনি না। কোরবানির ঈদের পর মাংসের দোকান ফাঁকা, ইলিশের স্বাদ নিতে মাছের বাজারে ভিড় বেড়েছে অন্য সময়ের চেয়ে বেশি। ইলিশের দাম তুলনামূলক কম, কিন্তু ওই পরিমাণে কম না এখন। 1 কেজির সাইজ আজকে বিক্রি করতেছি 1100 টাকা, আরো মাছের রেট কমবে। ছুটি শেষে অফিস খুললেই আগামী সপ্তাহে রাজধানীর বাজারে ব্যস্ততা বাড়বে বলে মনে করেন ক্রেতা বিক্রেতারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। জাতিসংঘ সদর দপ্তরে প্রথমবারের মতো পালিত হয়েছে জাতীয় শোক দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী স্মরণে বাংলাদেশ মিশন নানা কর্মসূচির মাধ্যমে এই আয়োজন করে। বৃহস্পতিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসংঘে বিভিন্ন দেশের উচ্চ পদস্থ কর্মকর্তা ও প্রতিনিধিরা। মূল অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। এছাড়াও আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর ব্যক্তিত্ব, সাহসী নেতৃত্ব ও রাজনৈতিক প্রজ্ঞার স্মৃতিচারণ করেন। ঈদের ছুটিতে চট্টগ্রামের ফয়েজ লেক ও কনকর্ড অ্যামিউজমেন্ট ওয়ার্ল্ডের মতো বিনোদন কেন্দ্রগুলোতে এখন দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সেখানে রয়েছে স্বচ্ছ পানির বিশাল লেকে ঘুরে বেড়ানো আর বাম্পার বোট, ফ্যামিলি রোলার কোস্টার ও পাইরেট শিপের মতো আকর্ষণীয় সব রাইডস। এছাড়াও চট্টগ্রাম চিড়িয়াখানা, পতেঙ্গা সমুদ্র সৈকত এবং আগ্রাবাদ জ্যাম্বরি পার্কের মতো বিনোদন কেন্দ্রগুলোতেও ভিড় করছেন দর্শনার্থীরা। চট্টগ্রামের বাইরে থেকেও পরিবার নিয়ে আসছেন অনেকেই। অ্যাশেজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে লর্ডসে ইংল্যান্ডের চেয়ে 228 রানে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। দিন শেষে তাদের সংগ্রহ 1 উইকেটে 30 রান। এর আগে বৃষ্টি বিঘ্নিত টেস্টের দ্বিতীয় দিনে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় অজিরা। পেট কামিন্স আর জর্জ হ্যাজেলউডের পেস বোলিংয়ে বিপর্যয়ে পড়া ইংল্যান্ড অল আউট হয়ে যায় 258 রানে। 53 রান করেন ওপেনার বার্নস আর বেয়ার রোস্টের ব্যাটে আসে 52 রান। 3টি করে উইকেট নেন পেট কামিন্স, হ্যাজেলউড আর নাথান লায়ন। জবাবে ডেভিড ওয়ার্নারের উইকেট হারিয়ে খেলা শেষ করে অস্ট্রেলিয়া। আজ ব্যাটিংয়ে নামবেন বেন ক্রফট এবং উসমান খাজা। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সম্মত মিয়ানমার, 22 আগস্ট থেকে শুরু হচ্ছে প্রত্যাবাসন কার্যক্রম, খবর রয়টার্সের। খালেদা
ফয়জিয়াকে মুক্ত করতে বিএনপি তেমন কিছুই করতে পারেনি স্বীকারোক্তি মির্জা ফখরুলের। এবং ঈদ শেষে ভোগান্তি ছাড়াই রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ।